আশঙ্কা আর হুমকি সত্য করে ইয়েমেনে হুতি বাহিনীর সম্ভাব্য অবস্থানে হামলা চালিয়েছেন যুক্তরাষ্ট্র ও তার পরীক্ষিত মিত্র যুক্তরাজ্য। এর জেরে ইসরায়েল সমর্থকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে হুতি, আর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনের আহ্বান জানিয়েছে রাশিয়া। ইয়েমেনের হুতি বাহিনীর বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাশের রেশ না যেতেই সামরিক পদক্ষেপ নিল বহু ঘটনার পরীক্ষিত যুদ্ধবাজ মিত্র যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। আত্মরক্ষার অজুহাতে এই অভিযানে 4টি টাইফুন যুদ্ধবিমান ছাড়াও লোহিত সাগরে থাকা যুদ্ধ জাহাজ ও সাবমেরিন থেকে ইয়েমেনের বিভিন্ন অবস্থানে হামলা চালানো হয়। রাজধানী সানা ছাড়াও শাদাদ, হামার, হুদাইদা শহরে হামলার প্রয়োজনীয়তা ও বৈধতার পক্ষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাফাই দিলেও কংগ্রেসের অনুমোদন ছাড়া এই পদক্ষেপের জন্য নিজ দলের ভেতরেই শুরু হয়েছে সমালোচনা। একে যুক্তরাষ্ট্রের গুরুতর ভুল পদক্ষেপ বলে সমালোচনা করেছেন রো খান্না, জেসন ক্রো, সুসান কলিন, মিচ ম্যাক কলিন সহ প্রভাবশালী ডেমোক্র্যাট ও রিপাবলিকান নেতারা। এতে মার্কিন ব্রিটিশদের আগ্রাসন উল্লেখ করে এখন থেকে ইসরায়েলের সমর্থকদের বিরুদ্ধে চরম প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে সংবাদ সম্মেলন করেছে হুতি বাহিনী। এই পরিস্থিতিতে হামলার সমালোচনা করে উদ্বেগ জানিয়েছে ইয়েমেনের প্রতিবেশী সৌদি আরব, আর একে জাতিসংঘ সনদের অবমাননা উল্লেখ করে জরুরি ভিত্তিতে বৈঠকের আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদ সভাপতি বারবার চিঠি দিয়েছে রাশিয়া।